ইতিহাস পাস পেপার জি সিসি ফোর তো তোমাদের এই পেপারের সিলেবাস হিস্ট্রি অফ ইন্ডিয়া সতেরোশো সাত থেকে উনিশশো পঞ্চাশ অর্থাৎ সতেরোশো সাত মানে ঔরঙ্গজেবের মৃত্যু অর্থাৎ মুঘল সাম্রাজ্যের ক্রমশ পতন বা ধ্বংস এখান থেকে শুরু করে উনিশশো পঞ্চাশ অর্থাৎ ভারতের নতুন প্রজাতন্ত্রের জন্ম তো এই সিলেবাসের উপর ভিত্তি করে এবং তোমাদের এই পেপারে বিগত তিন বছরের যে প্রশ্নপত্র দু হাজার একুশ বাইশ তেইশ সেই প্রশ্নপত্র এবং পুরো সিলেবাস কম্পেয়ার করে তোমাদের এই পেপারের সাজেশান তৈরি করেছি সাজেশান দু হাজার চব্বিশ তো দেখে না তোমরা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম প্রশ্ন রয়েছে দেখো তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ ও গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন দেখো মাউন্ট ব্যাটেন প্ল্যান সম্পর্কে একটি টিকা লেখ তিন নম্বর প্রশ্ন দেখো বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন পরের প্রশ্ন দেখো উনিশশো সালের ভারত শাসন আইন সম্পর্কে একটি টিকা লেখ পরবর্তী প্রশ্ন দেখো উনিশশো সালে নৌবিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ তুমি কি মনে করো ঔপনিবেশিক বাংলা সম্পদের লুণ্ঠন প্রত্যক্ষ করেছিল পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো রাওলার সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ডিরোজিয়ানদের উপর বা নব্যবঙ্গের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ অধীনতামূলক মিত্রতানীতি সম্পর্কে একটি টিকা লেখ আর্য সমাজ ও প্রার্থনা সমাজের উপর একটি টিকা লেখ মহারানের ঘোষণাপত্র তাৎপর্য ব্যাখ্যা কর তো তোমাদের এই বছরের জন্য এই প্রশ্নগুলি পাঁচের নম্বরের জন্য মার্ক্স ফাইভের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই সাজেশানে উপর থেকে যেভাবে আমি সাজানো রয়েছে বা যেভাবে সাজিয়েছি সেইভাবেই গুরুত্বপূর্ণ অর্থাৎ উপরের প্রশ্নগুলো তেমনই গুরুত্বপূর্ণ তো এই গেল পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান এবার আমরা দেখে নেব এই পেপারের দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো দশ নম্বরের প্রশ্নগুলি কী রয়েছে দশ নম্বরের প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো পলাশের যুদ্ধ থেকে দেওয়ানি লাভ অর্থাৎ সতেরোশো সালের পলাশের যুদ্ধ থেকে দেওয়ানি লাভ সতেরোশো এই সময় পর্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বা ভারতে যে আধিপত্য বিস্তার করেছিল সেই আধিপত্য বিস্তার সম্পর্কে একটি প্রবন্ধ লেখ। এটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো পরবর্তী প্রশ্ন দেখো বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো এই প্রসঙ্গে বলি এই যে দুটি প্রশ্ন বিদ্যাসাগর এবং রামমোহন রায় এই দুটি প্রশ্ন তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করছি এই দুটি প্রশ্ন করলে একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই তো দেখে নাও পরবর্তী প্রশ্ন আঠারোশো সালের মহাবিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো এই প্রশ্ন প্রসঙ্গে বলি তোমাদের অনেক ক্ষেত্রে এই প্রশ্নটি এমনভাবে আসে যে আঠারোশো সালের মহাবিদ্রোহের কারণগুলি লেখো কিংবা আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো তোমাদের যেমন প্রশ্ন আসবে সেইভাবে তোমাদের প্রশ্নের উত্তরটা লিখতে হবে তো এই দুটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটি ঘুরিও আসতে পারে যেহেতু এই আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো প্রথম পর্বের বা নরমপন্থীদের কার্যকলাপ এ সময় হয়েছিল এটা ঘুরিও আসতে পারে যে এই সময়কালে কংগ্রেসের নরমপন্থীদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান বা ভারতীয় জাতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান কতটা প্রভাব ফেলেছিল বা উত্থান সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সংবিধান সভার কার্যাবলী এবং সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এক্ষেত্রে এই প্রশ্নটি ঘুরিয়ে পড়তে পারে যে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো কিংবা ভারতের সংবিধানের সভার কার্যাবলী লেখো এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের জন্য পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো তো এই প্রশ্নগুলি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা আর একবার দেখে নাও দশ নম্বরের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নগুলি ছাড়াও আমি তোমাদের আরও দুটি প্রশ্ন অতিরিক্ত হিসাবে দিয়েছি তোমরা পারলে সে দুটো করো সে দুটো দেখে নাও যার প্রথম প্রশ্ন দেখো মহীশূরের উত্থানের সরি উত্থানে হায়দার আলী এবং টিপু সুলতানের কৃতিত্ব আলোচনা করো এবং বাংলায় স্বদেশি আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো তো মূলত এই ছিল তোমাদের এই পেপারের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো